বিসমিল্লা রহমান রহিম আর সাল্য়াউতুয়া সাল্লাম আলিকা ইয়া রসুল আল্লাহ সল্লাহত সালাম আলিকা ইয়া হাবিব আল্লাহ সলাইতুয়া সাল্লাম ও ইয়া নবী আল্লাহ ওয়া আলা আলিকা অ হাবিবা নুর আল্লাহ এ আমাদের নিচে দর্শকন্দু আলহামদুল্লাহ আজ অজাল আর একবার অবস্থিত হয়েছি অনুষ্ঠান রুহানি চিকিৎসা বিস্তাকারানি এই মুহূর্তে যে যেখান থেকে আমাদেরকে দেখছেন শুনছেন কাছে কিংবা দূরে দেশ কিংবা প্রবাসে। সকলকে জানাই এই অনুষ্ঠানের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন প্রিয় দর্শকবৃন্দ আপনারা সকলে অবগত রয়েছেন এই অনুষ্ঠানে আমরা আপনাদের পাঠানো ফোন কলস এস এম এসের জবাব কোরআনে পাক থেকে আহাদিসে মোবারকা থেকে বুজুর গানে দিন রহিম মাহমুদাল মোবিন্দের বাণী সমূহ থেকে বিশেষ করে পনেরোশো শতাব্দীর মহান ইলমি ও রোহানি ব্যক্তিত্ব কিবলা শেখা আমিরা আলে দামাদ দাম বারকাতমুলা আলিয়ার প্রদানকৃত সমূহ আওরাদে আত্মারিয়া থেকে প্রদান করা হয়ে থাকে প্রিয় দর্শকবৃন্দু আল্লাহ না করুক আপনি যদি ব্যক্তিগত হোক বা পারিবারিক হোক যে কোনো সমস্যায় আপনি পরে থাকেন আপনি অনেকদিন যাবৎ চাকরির জন্য ট্রাই করছেন কিন্তু চাকরির ফলাফল পাচ্ছেন না ভালো কাজের জন্য আপনি অনেক চেষ্টা করছেন কিন্তু আপনি ভালো কাজের ব্যবস্থা হচ্ছে না ঘরের মধ্যে অনেক সমস্যার মধ্যে আছেন পারিবারিকভাবে শান্তি নেই বিভিন্ন সমস্যার সমাধানের জন্যই কিন্তু আমাদের এই অনুষ্ঠান তা আরও করব অবশ্যই অনুষ্ঠান শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন আল্লাপার চাইতো আপনার সমস্যা অনুযায়ী ইনশাআল্লাহ রোহানি চিকিৎসা পেয়ে যেতে পারেন এর সাথে সাথে আরও একটি রিকোয়েস্ট করবো যদি সম্ভব হয় ডায়েরি এবং কলম নিয়ে বসে যান ইনশাআল্লাহ জাউজান যা আজকের অনুষ্ঠানে প্রদান করা হবে রোহানি চিকিৎসা চাইলে আপনি নোট করে পরবর্তীতে আপনার কাজে আসলে আপনি তা আমল করতে পারেন সল্লু আল হাবিব আলা সল্ল্লাহআ মোহাম্মদ সল্ল্লাহি আসাল্লাম সালামান্লাহ প্রিয় দর্শকবিন্দু দুর্দে পাকের অগণিত বেশমার ফজিলত এবং বরকত রয়েছে আল্লাহর প্রিয় হাবিব হাবিবল হাবিব হুজুরেপুর নূর মা আমেনার বাগানের সুবাসিত ফুল সাল্ল তলিহসাল্লামের খুশবুদার ফরমান হচ্ছে যেই ব্যক্তি আমার উপর একবার দুরস্বরে পাঠ করবে আল্লাহ পাক তার উপর দশটি রহমত নাজিল করবেন সোবাহানাল্লাহ আমরা শুধু একবার পড়ব দূরদেপা আল্লাহ তালা আমার উপর দশ বার রহমত নাজিল করবেন সুবাহ শুধুমাত্র একবার দেখুন আলা সাল্লহ এক সেকেন্ড লেগেছে কিন্তু আল্লাহ তালা রহমত আমার উপর দশটি নাজিল হয়েছে আলহামদুলিল্লাহ এই জন্য সকলকে আরজ করব আসুন আমরা অধিক হারে দূরশ্বরী পাঠ করার নিয়ত করি অভ্যস্ত হই যেখানে আছি ব্যবসা প্রতিষ্ঠানে বসে আছি গাড়ি যখন ড্রাইভিং করি তখন সম্ভব হলে শরীফ পরে পরে ড্রাইভিং করি আমি কাজ করতেছি তখনও আমি দুরু শরীফ পরে পরে কাজ করি সল্ল্লাহ আলাহ মহম্মদ সল্লাহ আলাহ মুহম্মদ আমার কাজ জারি থাকবে আমি কোথাও বাজারে যাচ্ছি গাড়িতে বসে আছি সল্ল্লাহ আলাহ মহম্মদ সল্ল্লা আলাহ মুহম্মদ পরে পরে চলে যাই ইনশাআল্লাজাল আল্লাহ পাক চাইতো দুরু শরীফের বরকত আমরা হাসিল করতে পারবো সল্লু আলাল হাবিব আলা তালা মোহাম্মদ সাল্লাহ তাল আলী আসাল্লাম সাল্লা তাল্লাম আলী কে রসুল্লাহ প্রিয় দর্শক বিন্দু আসুন সময়কে দীর্ঘই না করে সর্বপ্রথম কিছু কল আমরা এই অনুষ্ঠানে নেব দেখব কে কোন জায়গা থেকে কোন সমস্যা নিয়ে আমাদেরকে কল করেছেন এরপর ইনশাআল্লাহ আজ আজল কিছু এস এম এসও আমরা এই অনুষ্ঠানে নেওয়ার চেষ্টা করব জি কল শুনিয়ে কুমিল কুমিল্লা থেকে মোহাম্মদ সাদেক হোসেন বলছি সমস্যাটা হলো আমার ছেলে আমার ওয়াইফের আমার কথা শুনে না আমার ছেলে অবাধ্য কুমিলা সাদিক ভাই ছেলে কথা শুনে নাকি থাকুন আমরা নোট করে নিয়েছি রোহানি চিকিৎসা প্রদান করার চেষ্টা করবো শেরপুর থেকে রানা শেরপুর থেকে রানা ভাই আমাদেরকে জানিয়েছেন কাকির হাটের ছিদ্রের কথা আমার মায়ের নাম মিতু শাহ নজরুল ইসলাম ভাই জানিয়েছেন সংসারে প্রদান উন্নতি হচ্ছে না টাকা বসে কোন বরকত হচ্ছে না সংসারের অশান্তি প্রচুর ঋণগ্রস্তর মধ্যে প্রিয় ভাই আপনার দূর করে দিক আপনি ইস্তেখার জন্য আমাদেরকে জানিয়েছেন আমরা নোট করে নিয়েছি আপনার মায়ের নামও লিখেছি ইনশাল্লাহ ইস্তেখার রেজাল্ট আরো করার চেষ্টা করব ভোলা থেকে জানিয়েছেন যে মাজা ব্যথা এবং বাম পা অবস হয়ে যায় আল্লাহ পা কাছানি দান করুক আমরা নোট করে নিয়েছি ইনশাল্লাহ অনুষ্ঠান সঙ্গে থাকুন রোহানি চিকিৎসা প্রদান করার চেষ্টা করব নেক্স কল আমার নাম আমিনুল ইসলাম জেলা নওগাঁ আমার হাত ভেঙে ছিল ঠিক হওয়ার পর এখন ব্যথা করে আমি এর জন্য রোহানের চিকিৎসা চাই আমিনুল ইসলাম ভাই জানিয়েছেন নওগাঁ থেকে হাত ভেঙে গেছে ঠিক হয়ে পর্যন্ত ব্যথা করে আল্লাহ পাক আসানি দান করুন আপনাকে আরজ করব যে অনুষ্ঠানের সঙ্গে থাকুন রোহানি চিকিৎসা প্রদান করার চেষ্টা করবো নেক্সট কল আমার নাম জাহিদ আমার বোনের সমস্যা তিন দিন সবাই দেখছেন শারীরিক অবস্থার অবনতি হচ্ছে আশেপাশে মানুষের সাথে প্রায়ই দেখা যায় ঝগড়া লেগে থাকে আমার ভোনের উপরন্তি কোনো সমস্যা আছে কিনা এই জন্য স্থগার করতে চাই আমার ভোনের নাম রেহেনা বেগম আমার মায়ের নাম মোহাম্মদ সালাহ খাতুন জি জাহিদ আলী ভাই জানিয়েছেন যে বোন দিন দিন শুকিয়ে যাচ্ছে শারীরিক অবস্থার অবনতি হচ্ছে আশেপাশে সবার সাথে ঝগড়া করে থাকে আল্লাহ পাক আসানি দান করুক আমরা নোট করে নিয়েছি অনুষ্ঠানের সঙ্গে থাকুন ইনশাআল্লাহ

প্রিয় ভাই আমাদের অনুষ্ঠানের সঙ্গে থাকুন ইনশাআল্লাহ রোহানি চিকিৎসা প্রদান করার চেষ্টা করবো সল্লো আল্লাহ হাবিব সল্লাহআল আল্লাহ মুহমদ সলাল্লাহালাম সলা সালামান আলী কে আল সোলাল্লাহ যে দর্শক বিন্দু সর্বপ্রথম আমাদেরকে শেরপুর থেকে রানাবাই জানিয়েছেন যে কাকির হার্টের ছিদ্র হয়ে গিয়েছে দান দানগ্রুপ রানাবাইকে আরজ করবো যদি সম্ভব হয় আপনি দাওয়াত ইসলামী রোহানি চিকিৎসা বিভাগের জিম্মাদারদের সাথে আপনি যোগাযোগ করুন আমাদের থেকে আলহামদুলিল্লাহ রুহানি চিকিৎসা পক্ষ থেকে একটি বিশেষ প্লেট পরা দেওয়া হয় চল্লিশ দিন প্লেটের আমর প্লেটের কোর্স রয়েছে চল্লিশ দিন যাবত প্রতিদিন সকালবেলা আমাদের জিম্মাদার কোন একটা প্লেটটা লিখে দিবে এটি ধুয়ে আপনার আম্মুকে আপনার কাকিকে পান করাতে হবে তো যদি আপনি পান করান এভাবে চল্লিশ দিনে চল্লিশটি প্লেট ধুয়ে পান করাতে হবে এই প্লেটের কোর্স নেওয়ার বরকতে আল্লাপ পাকচাইতুন শে আল্লাহ আপনার কাকির হার্টের ছিদ্রের যে সমস্যা আসানি হবে সাথে সাথে একটি রুহানি চিকিৎসা আলোচ করব আমিরা আলিস আহম বার্কাতমুন আলিয়ার লিখিত রিসালা অসুস্থ আবিদ রিসালার মধ্যে ওই রয়েছে আপনি লা ইলাহা লা লা ইলাহা ইহ এই ওয়জিফাটি আপনি ছিয়াত্তর বার কাগজে লিখবেন এই কালিমাটি ছিয়াত্তর বার কাগজে লিখবেন লিখে আপনি আগে পরে দূরদ্রেশ শরীফ পাঠ করে সম্ভব হলে পানিতে এটাকে জমজম শরীফের পানি দ্বারা এটাকে ধৌত করতে হবে আপনার কাকিকে পান করান আল্লাহ পাচ্ছাতে ইনশাল্লাহ আসা যান আসানি হবে এরপর আমাদেরকে কুমিল্লা থেকে সাদেক হোসেন ভাই জানিয়েছেন যে ছেলে কথা শোনা কথাবার্তা না অবাধ্য অবাধ্য সন্তানকে বাধ্য করার জন্য আমির আমিরা আলাসমাতু আলিয়ার লিখিত কিতাব মাদানী পানজে সোরাতে খুবই সুন্দর একটি অজিফা প্রদান করেছেন আপনি সকালে সূর্য উদিত হওয়ার পূর্বে আকাশের দিকে তাকিয়ে আপনার ছেলের কপালিভাবে হাত রেখে এই দোয়াটি একুশবার পাঠ করুন ইয়া শাহিদু ইয়া শাহিদু ইয়া শাহিদু পাঠ করুন আল্লাহ পাকচাতেন ইনশাআল্লাহ জান আপনার যে সমস্যা আছেন ইনশাআল্লাহ সমাধান হয়ে যাবে আপনার সন্তান ঈশাল্লাহ বাধ্য হয়ে যাবে আপনারা দোয়াও করুন আল্লাহ পাকের নিকট আল্লাহ পাকের নিকট মা বাবার দোয়া কবুল হয়ে থাকে আল্লাহ কাছে আপনারা দোয়া করুন পাক আল্লাপাক্ত আপনার ছেলে বাধ্য হয়ে যাবে তারপরে আমাদেরকে হারুন ভাই জানিয়েছেন ভোলা থেকে যে মাজা ব্যথা করে এবং বাম্পা অবশ্য হয়ে যায় আসানি দান করুক এর জন্য আপনি প্রতিদিন যখন ঘুমাতে যাবেন বিছানায় বসে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করে আপনি শুয়ে যান আল্লাহ পাকচাই এই পাঠ করতে থাকুন ইনশাল্লাহ হয়ে যাবে আর সাথে সাথে আরও একটি দোয়া আরজ করবো তা হচ্ছে শুয়ার পূর্বে আপনি বসে বসে ইয়া বার পাঠ করুন আল্লাহ পাকচাইতে আসানি হবে এরপর আমাদেরকে আমিনুল ইসলাম ভাই নোয়াগুয়া থেকে জানিয়েছেন যে হার ভেঙে গেছে ঠিক হওয়ার পরেও আপনি ব্যথা পাচ্ছেন আল্লাহ পাক আসানি দান করুক এর জন্য আপনি আগে পরে দুরুদে পাক পাঠ করে ইয়া মুগ নিয়ে পাঠ করে হাতে ফুঁক দিয়ে ওই জায়গাতে মালিশ করুন আল্লাহ পাক চাইতে আসানি হবে তারপর আমাদেরকে সাইফুর ইসলাম ভাই জানিয়েছেন চট্টগ্রাম থেকে যে ঘাড় ব্যথা করে আল্লাহ পাক আসানি দান করুক আপনার ঘাড়ের ব্যথার সমস্যা আল্লাহ তালা দূর করে দিক ভাই ধোঁয়া করি তো এর জন্য আপনি আগে এবং পরে দুরুশরী পাঠ করে ইয়া সালাম তেত্রিশবার পাঠ করে আপনি শরীরে ফুঁক দিন পানিতে ফুঁক দিয়ে পানি পান করুন আল্লাহ পাক পাকচাইতেন শাল আল্লাহান আসানি হবে তারপর আমাদেরকে খলির রহমান ভাই জানিয়েছেন রাতে ঘুমাতে গেলে পা জলে আল্লাহ পাক আসানি দান করুক ইয়া মু একশো পনেরো বার পাঠ করে পানিতে দিয়ে পানি পান করুন আল্লাহ ইনশাআল্লাহ আসানি হবে আর পা হাত পা যাদের সমস্যা বা কোমরের ব্যথার সমস্যা জলে তাদের জন্য দাওয়াত ইসলামের রুহানি চিকিৎসা বিভাগের পক্ষ থেকে একটি কালো সুতা পরা দেওয়া হয় সুতা পরা যদি ইনশাল্লাহ আপনি নিতে পারেন আল্লাহ পাকচাইত্য ইনশাআল্লাহ জল হাতের পায়ের এবং কোমরের যাদের ব্যথা আছে আল্লাহ ইনশাআল্লাহ চলে যাবে যাদের জলে ইনশাআল্লাহ তারাও যদি ব্যবহার করেন এর উপকার লাভ করতে পারেন সল্লু আলাল হাবিব সাল্লাহ মাহমদ আলী সাল্লাম সলাহত সালামান আরেক আর এরপর আমাদেরকে ইসতেহার জন্য নজরুল ইসলামে জানিয়েছেন সংসারে আয় উন্নতি হচ্ছে না টাকা পয়সায় বরকত পাচ্ছে না দিন দিন অবনতির দিকে যাচ্ছে আল্লাহ পাক আসানি দান করুক ওরা প্রচুর ঋণগ্রস্ত হয়ে গিয়েছেন আপনি ইস্তেখারা আমরা করেছি ইশতেখার মধ্যে কেউ কিছু আপনার উপর করেছে এমন কোনো ইশারা আমরা দেখতে পাচ্ছি না আল্লাহ পাকের পক্ষ পক্ষ থেকে দোয়া করি আল্লাহ আপনাকে আসানি দান করুক দেখেন যদি সম্ভব হয় আপনি সংসারের সমস্যা সমাধানের জন্য আপনি নিজে এবং সংসারে যারা আছেন তাদেরকেও এই আমলটি করতে বলুন পাঁচক্ক নামাজের পর এক সপ্তাহ বারোবার অজিফাটি করবে টানা এক সপ্তাহ আমলটি করতে হবে আমির আলে সুন্নত প্রিয় মুর্শিদ দাম বের আল আলিয়ার লিখিত রিসালা পাখি ও অন্দশাপ এই রিসালার মধ্যে এই অজিফাটি প্রদান করেছেন আপনি চাইলে আমল করতে পারেন ইয়া রজ্জা ইয়া রহমানু ইয়া রহিমু ইয়া সালামু ইয়া রা উ ইয়া রহমানু ইয়া রহিম ইয়া সালামু এভাবে আমল করতে বলুন আল্লাহ পাক চাইতেন সে আল্লাহ সমস্যায় সালা আপনার সমাধান হয়ে যাবে এরপর আমাদেরকে খেলার জন্য জাহিদ আলী ভাই জানিয়েছেন যে বোন দিন দিন শুকিয়ে যাচ্ছে শারীরিকভাবে অবস্থার অবনতি হচ্ছে সবার সাথে ঝগড়া করে কেউ কিছু করেছে কিনা আপনি জানতে চেয়েছেন আমরা ইজতেখারা করেছি ইজতে খার মধ্যে কেউ কিছু করেছেন এমন কোনো সমস্যা আমরা দেখতে পাচ্ছি না আল্লাহ পাক আসেনি তাই শারীরিক সমস্যার দিকে আমরা ইশারা দেখতে পাচ্ছি শারীরিক অসুস্থতার দিকে সারা পাওয়া যাচ্ছে আল্লাহ পাক আসানি দান করুন ভালো ডাক্তার দেখান যদি সম্ভব ভালো ডাক্তারের পরামর্শ নিন সাথে সাথে সম্ভব হলে দেওয়া দিচ্ছিলাম চিকিৎসা বিভাগের সাথেও আপনি যোগাযোগ করতে পারেন আপনার বনের সমস্যা সমাধানের জন্য আপনি তাবিজাত সংগ্রহ করে নিতে পারেন আল্লাহ পাক চা দিন শাহ আল্লাহ আসানি হবে সল্লু আল হাবিব সল্লাম মোহাম্মদ সলাল্লাহ তালি সাল্লাম সাল্লা সাল্লাম আলী কসমাল্লাহ এর আগ পর্যন্ত আরোজ করব আপনি একচল্লিশ বার সুরাফ ফাতিহা দৈনিক পাঠ করে পানিতে ফুক দিয়ে পানি পান করান আপনার বোনের শরীরের উপরে ফুঁক দিন আল্লাহ পাক চাইতে ইনশাল্লাহ আসানি হবে দর্শকবিন্দু যারা আমাদেরকে ইস্তেখারার জন্য কল করেছেন স্মরণ রাখবেন ইস্তেখারার মাধ্যমে সঠিক জ্ঞান অর্জন হয় না প্রকৃত অবস্থা পাক ভালো জানেন সল্লু আল হাবিবল্লাহ আল মুহমদ সলাল্লাহ তাহলাম সলাতাম আলিকাল্লা প্রদর্শনবিন্দু আমরা কিছু এস এম এস আছেন এই অনুষ্ঠানে ইনশালা নেওয়ার চেষ্টা করব দেখব কে কোন জায়গা থেকে কোন সমস্যা নিয়ে আমাদেরকে স্মরণ করেছেন ইনশাআল্লাহ কিছু এস এম এস আমরা এই অনুষ্ঠানে নেওয়ার চেষ্টা করব ঢাকা থেকে একজন জানালেন যে মানসিক সমস্যার জন্য কী রোহানি চিকিৎসা লাপাক হাসানি দান করুন লাহিল বার পাঠ করুন সুরা ফাতেহা পাঠ করুন এবং আয়াতুল গসি পাঠ করুন পাঠ করে পানিতে ফুঁক দিয়ে পানি পান করুন আল্লাপাক চাহ্লাহ আসানি হবে আরেকজন জানালেন যে আসসালামু আলাইকুম আলাইকুম সালাম ওরমতুল্লাহ আবরকাতু জানালেন যে আমার পড়ালেখায় মন বসে না তার জন্য ইস্তেখারা করাতে চাই নাম দিয়েছেন ইরফান আহমেদ বয়স বারো বছর তো প্রিয় ইরফান ভাই আপনাকে আরোজ করবো মানের জন্য দর্শক বিন্দু যারা আছেন তাদেরকেও আরোচ করব ইস্তেখারার জন্য নাম এবং মায়ের নাম সহ দিতে হয় তখন আমরা ইস্তেখারা করাতে পারি শুধু নাম দিলে ইস্তেখারা করা যায় না বা বাবার নাম দিলে ইস্তেখারা করা যাবে না মায়ের নাম অবশ্যই আপনাকে দিতে হবে সল্লু আল হাবিব সলাল মহম্মদাল্লাম সালাতাম সাল্লাম কী রসল্ল আরেকজন জানিয়েছেন যে আমি হবিগঞ্জ থেকে বলছি আমার বায়ের বিয়ে হচ্ছে না তো আপনি বায়ের নাম দিয়েছেন আলী আকবর শ্যামল তো আমরা ইস্তেখারা করেছি ইস্তেখারার মধ্যে সাময়িক পরীক্ষার দিকে এসারা পাওয়া যাচ্ছে কেউ কিছু করেছেন এমন কোনো সমস্যা আমরা দেখতে পাচ্ছি না আল্লাহ পাকচাতে ইনশাল্লাহ বিয়ের ব্যবস্থা হয়ে যাবে এর জন্য আপনাকে আরোজ করব। আপনার বাইকে বলুন প্রতিদিন ফজরের নামাজের ফল ইয়াদ জালি আলিকরম তিনশত বারবার পাঠ করে আল্লাহ পাকের নিকট দোয়া করতে ইনশা আল্লাহ বিয়ের ব্যবস্থা হয়ে যাবে আরেকজন জানালেন যে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ বরকাত বললেন আমার নাম রিয়াদ আমি বগুড়া থেকে বলছি আমার মায়ের পেটে পাথর এর জন্য রোহানি চিকিৎসা চাই আল্লাহ পাক আসানি দান করুন আরোজ করব যে যাদের পেটে পাথর আছে তারা এই ওজিফাটি করতে পারেন আলহামদুলিল্লাহ আমি রিয়ালসন্ন কাদমুল আলিয়ার লিখিত রিসালা অসুস্থ আবিদের মধ্যে প্রদান করেছেন তা হচ্ছে লা ইলাহ ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ এই ওজিফাটি সাদা একটি কাগজ নেবেন কাগজের মধ্যে তবে লিখবেন ছিচল্লিশবার যখন লেখা হবে তখন এটি ধুয়ে পানি পান করালে আল্লাহ পাক ইনশাআাল্লা ইনশাআল্লাহ আওয়াজল পেটের পাথর ইনশাল্লাহ চুরমার হয়ে ইনশাআল্লাহ আল্লাহ পাকচাইতেন ইনশাল্লাহ পেট থেকে বের হয়ে যাবে ইনশাহ আল্লাহ আপনার মা ইনশাল্লাহ আল্লাহ আজ্জা সুস্থ হয়ে যাবে আর যদি সম্ভব হয় দাবাদ ইসলামী রুহানি চিকিৎসা বিভাগের পক্ষ থেকে আপনি চাইলে প্লেটের কোর্স চল্লিশ দিন এটি নিতে পারেন এই কোর্স আপনার মায়ের জন্য করাতে পারেন এই কোর্সের করার মধ্যে দ্বারা আল্লাহ চাইতো আপনার মা ইনশাআল্লাহ সুস্থ হয়ে যাবে আল্লাহ জানান যে হুজুর আসসালামু আলাইকুম আলাইকুম সালাম রহমতুল্লা আবর বলেন যে আমার জব হয় বাট আবার জব ক্যান্সেল হয়ে যায় সাত থেকে আট মাস হয় এক ইয়ার পুরো হয় না আল্লাহ পাক আসানিদান করুক আলোচ করব যখন আপনি সর্বপ্রথম আপনাকে কিছু পরামর্শ দেব তা হচ্ছে দেখেন প্রায় সময় আমাদের ভুলের কারণে কিন্তু আমাদের চাকরি চলে যায় শুধুমাত্র অন্য কোনো সমস্যার কারণে চলে যায় এরকম না প্রায় সময় নিজের সমস্যাও থাকে আপনি চিন্তা করে দেখুন আপনার মধ্যে এমন কোন জিনিসটা কমতি আছে যার কারণে প্রত্যেক চাকরিতে আপনার থেকে চার মাস বা পাঁচ মাস বা সাত মাসের পর বিদায় নিয়ে নিতে হয় তো এটা আপনি নোট করে নিতে পারেন সেই অনুযায়ী আপনি যদি ইনশাআল্লাহ নিজেকে সংশোধন করেন চাইতে আসানি হবে আর এর জন্য আপনি বিশেষ করে যখনই চাকরিতে যাবেন চাকরি জয়েন করবেন আপনি আগে এবং পরে দুধে পাঠ করে ইয়া না ফি হো ইয়া না ফি হো বিশ বার পাঠ করুন ইনশাআল্লাহ জাহাজ আল্লাহ পাঠ চাইতো আসানি হবে আরেকজন জানান যে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম রহমতুল্লা আবরকাত বললেন আমি নারায়ণগঞ্জ থেকে বলছি ইসলামী বোন বললেন আমার স্বামী অনেক দিন যাবৎ অকারণে আমার সাথে অশান্তির সৃষ্টি করছে আগে এরকম ছিল না এখন আমাকে একেবারেই দেখতে পাচ্ছে না আমি জানতে চাচ্ছি ইস্তেখারা কেউ কিছু করেছে কি না তো আপনি স্বামীর নাম দিয়েছেন শ্যামল স্বামীর মায়ের নামও দিয়েছেন আমরা স্বামীর ইস্তেখারা করেছি ইস্তেখারার মধ্যে পারিবারিক দ্বন্দ্বের দিকেই সারা পাওয়া যাচ্ছে অন্য কোনো সমস্যা আমরা দেখতে পাচ্ছি না প্রায় সময় হয়ে থাকে আপনাদের মাঝে যদি কথাবার্তা কাটাকাটি হয় বা হয়তো আমরা প্রায় সময় দেখা যাচ্ছে দুজ জনে উভয় জনে আমরা ঝগড়াঝাটি করি কেউ কাউকে সহ্য করতে পারে না বা একজন রাগান্বিত হলে তখন বিপরীত সাহিত্যকেও আমরা সাথে সাথে রাগান্বিত হয়ে যাই যার কারণে সমস্যা হয় তো আলোচ করবো অবশ্যই যখন আপনার স্বামী আপনার উপর রাগ করবে হলে তখন আপনি ধৈর্য ধারণ ধরুন ইনশাল্লাহ আল্লাহ পাক চাইতে ধৈর্য ধারণ করলে আল্লাপাক এর ফলাফল প্রদান করবেন ইনশাল্লাহ আরজ করব স্বামী স্ত্রীর যেন মহাব্বত হয় সেই জন্য আপনি আগে এবং পরে দুদে পাক পাঠ করে এগারোশত এগারো বার সুরা ফাতিহা পাঠ করুন পাঠ করে আপনার স্বামী যে জগ থেকে পানি পান করে ওই জগে আপনি ফুঁক দিয়ে দিন আল্লাহ পাক চাইতে স্বামী স্ত্রীর মাঝে ইনশাআল্লাহ ভালোবাসার সৃষ্টি হবে এ কেও প্রবৃতি মায়া সৃষ্টি হবে ইনশাআল্লাহ জ মহাব্বত সৃষ্টি হবে আর স্মরণ রাখবেন আপনি যদি পানিতে দেন এটি সমস্যা নেই যে অন্য কেউ যদি পান করে ঘরের সদস্যরা পান করতে পারবে কোনো সমস্যা নেই আরেকজন জানালেন যে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম ওরুল্লাহ আবরকাত আমি নাহিদ খান নরসিং থেকে বলছি আমি ঋণগ্রস্ত হয়ে গেছি আমল করলে কিভাবে মুক্তি পাবো এ বিষয়ে একটু বলবেন যে নাহিদ ভাইকে আরোজ করব এবং মাদেন চেন দর্শকবিন্দু যারা আছেন অনেকে ঋণগ্রস্ততে আছেন তো আপনাদেরকে আরোজ করবো আপনারা প্রতিদিন

তো এখন উনি বলেছেন যে এনার একজন পাশে প্রতিবন্ধী একজন মেয়ে হয়েছে সেজন্য আমি নিজেও বই পাচ্ছি যে সন্তান হবে কি না এরকম এরকম কোনো কথা নেই যে আপনার আশেপাশে কেউ কোনো কিছু হলে এটা আপনারও হবে তবে আপনার সন্তানের হেফাজতের জন্য আপনাকে বলবো অবশ্যই গুণা থেকে বাঁচবেন মোবাইলের মাধ্যমে হোক বা টিভির মাধ্যমে হোক বিভিন্ন গুনাহে পড়া চ্যানেল বা এমন জিনিস যেগুলো শরীয়তসম্মত নয় এই সমস্ত জিনিস থেকে বাঁচার চেষ্টা করবেন আল্লাহ পাচাতেন ইনশাআল্লাহ আসানি হবে আপনার ইনশাআল্লাহ আপনি যখন নামাজ পড়বেন পবিত্র অবস্থায় নামাজ ইত্যাদি অবশ্যই আদায় করুন কোরআন তেলাওয়াত করুন সাথে সাথে আপনি সম্ভব হলে প্রতিদিন একবার সোরা মরিয়ম তেলাওয়াত করুন আল্লাহ পাচ্চাতেন ইনশাআল্লাহ আসানি হবে সল্লু আল্লাহ হাবিব সল্লাহআ আলম মহম্মদ সল্লাহ তালি আসসালাম সাল সালাম আল্ক আল্লাহ আরেকজন জানালেন যে আমি অনেক জ্বরে আক্রান্ত আল্লাহ পাক আসামি দান করুক জ্বরের জন্য জ্বরে আক্রান্ত ব্যক্তি বিসমিল্লাহিল কাবির বিসমিল্লাহিল কাবির বিসমিল্লাহিল কাবির অধিক হারে পাঠ করতে থাকুন আল্লাহ পাক চাইতে ইনশাল্লাহ যাওয়া যা আপনার জ্বর দূর হয়ে যাবে আমাদের চ্যানেলের দর্শকবৃন্দ যারা আছেন অনেকে আছেন যারা এই মুহূর্তে জ্বরে আক্রান্ত আছেন বিভিন্ন জায়গায় বর্তমান সময়ে জ্বরের সমস্যাটা চলে আসছে তো সবাইকে আলোচ করব যাদের এই সমস্যা আছে জ্বর ঠান্ডা আপনারা প্রতিদিন সুরা ফাতিহা তিনবার পাঠ করে নিজের উপরে ফুক দিন পানিতে পান করুন পানিতে ফুক দিয়ে পানি পান করুন আল্লাহ পাক চাইদিন সাল্লাহ আজ্জা ওজাদ আপনাদের সমস্যার সমাধান হয়ে যাবে সল্লু আলাল হাবিব আলা তাল মোহাম্মদ সল্লাহ তালি সাল্লাম সল্লাহ তাল্লাম আলী কে রসুল্লাহ আসুন কিছু কল আমরা আবার নিব দেখবো কে কোন জায়গা থেকে কোন সমস্যা নিয়ে কল করেছে জি কল শুনিয়ে দিন আমার নাম সিরাজ থেকে আমার বুক এবং পেটের ভিতরে সব সময় ধরফর করে হার্টবিট বেড়ে যায় কোনো ঘুমাতে পারি না এবং ঘুমালে একটু বাড়ে বেশি কোনো কাজকর্ম করতে পারি না ভয় লাগে আমি একটা কোথাও যেতে পারি কেউ কিছু করেছে কিনা এই জন্য ইস্তেকার করতেছে আমার মায়ের নাম শকিনা বেগম আমাদেরকে জানিয়েছেন সিরাজ ব্যাপারী ভাই বরিশাল থেকে শরীরের অনেক অসুস্থতা পেটের মধ্যে সমস্যা ইত্যাদি সমস্যা জানিয়েছেন কাজকর্মে করতে পারেন না ঘুমাতে গেলেও অবিশে করে ভালো করে ঘুমাতে পারেন না এর জন্য পিস্টা করে করাতছি এজন্য আমরা নোট করে নিয়েছি অনুষ্ঠানের সঙ্গে থাকুন স্টেকারের রেজাল্ট ইনশাআল্লাহ আরজ করার চেষ্টা করব নেক্সট কল আরাকিদুল হোসেন কক্সবাজার সকরিয়া থেকে বলছি আমার আম্মু সওগের পাঁচ থেকে এজন্য রোহানী চিকিৎসায় জিপিও ভাই আমাদেরকে জানিয়েছেন কক্সবাজার থেকে যে আম্মুর চকে জাবসা দেখে আল্লাহ পাক আসানি দান করুক ইনশাআল্লাহ রূহানী চিকিৎসা প্রদান করার চেষ্টা করব অনুষ্ঠানের সঙ্গে থাকুন অনুষ্ঠান দেখতে থাকুন নেক্সট কল আমার নাম মুন্না দিনাজপুর জেলা আমার সমস্যা পায়ের ব্যথা এর জন্য রূহানী চিকিৎসাতে মুন্না ভাই দিনাজপুর থেকে জানিয়েছেন পায়ের ব্যথার সমস্যার কথা আপনাকে আসানি দান করুন অনুষ্ঠান সঙ্গে থাকুন ইনশাআল্লাহ রূহানী চিকিৎসা প্রদান করার চেষ্টা করব নেক্সট কল আমার নাম মোহাম্মদ জুয়েল শেরপুর থেকে বলছিলাম সমস্যা আমার বোনের আমার বোনের বিয়ে হচ্ছে না বিয়ে ঠিক হয় পরবর্তীতে ভেঙে যায় কেউ কিছু করেছে কিনা এর জন্য ইস্তেখারা করতে চাই আমার বোনের নাম মোসাম্মদ হেলেন আক্তার আমার মায়ের নাম মোসাম্মদ জুলা খা বেগম জুয়েল ভাই শেরপুর থেকে জানিয়েছেন বোনের বিয়ে হচ্ছে না বোন বিয়ে ঠিক হয়ে পরবর্তীতে ভেঙে যাচ্ছে আল্লাহ পাক আসানি দান করুক আপনি

শারীরিক সমস্যাগুলো সমাধান করে দিক আমরা দোয়া করি অনুষ্ঠানের সঙ্গে থাকুন অনুষ্ঠান দেখতে থাকুন নেক্সট কল আমার নাম আশরাফুল ইসলাম গাজীপুর আমার কাকার লিভার ক্যান্সার হইছে আমি এর জন্য রোহানি চিকিৎসা আশরাফুল ইসলাম ভাই গাজীপুর থেকে জানিয়েছেন কাকার লিভার ক্যান্সার আল্লাহ আল্লাহ আপনার কাকাকে আল্লাহ তাআলা সুস্থতা দান করুক এই ক্যান্সারের সমস্যা থেকে সমাধান করে দিক দোয়া করি আমাদের অনুষ্ঠানের সঙ্গে থাকুন রোহানি চিকিৎসা আরোজ করার চেষ্টা করব নেক্সট কল জি আলহামিন ভাই স্ত্রী সন্তান হচ্ছে না তো কেন সন্তান হচ্ছে না কোন সমস্যা আছে কিনা কেউ কিছু করেছে কিনা এর জন্য আপনি ইস্তে করাতে চেয়েছেন আপনি স্ত্রীর নামও দিয়েছেন স্ত্রীর মায়ের নাম দিয়েছেন আমরাও নোট করে নিয়েছি ইনশাল্লাহ এর রেজাল্ট ইনশাল্লাহ আরোজ করার চেষ্টা করব এর পর্যন্ত অনুষ্ঠান দেখতে থাকুন ইনশাল্লাহ দুরুদে পাক পাঠ করতে থাকুন সল্লু আল্লাহ হাবিব সল্লাহ মাহমদ সাল্লাম সালাম আলীকাল আমাদেরকে রুহানি চিকিৎসার জন্য সর্বপ্রথম কর করেছেন হুসাইন ভাই কক্সবাজার থেকে জানিয়েছেন যে আম্মুর চোখে ঝাপসা দেখে আল্লাহ পাক আসানি দান করুক এর জন্য আপনার আম্মুকে বলুন ইয়া মক্লি ইয়া মকি আগে পরে দুরু পাঠ করে দশবার পাঠ করে আঙ্গুলে ভাবে ফুক দিয়ে চোখেভাবে ভাবে মালিশ করার জন্য আল্লা পাচাইদিন শাল্লা জাউজাল চোখের ঝাপসার সমস্যা ছিল সমাধান হয়ে যাবে মুন্না ভাই আমাদেরকে জানিয়েছেন দিনাজপুর থেকে পায়ে ব্যথা আল্লাপায় কাস্তানি দান করুক সর্বপ্রথম আপনাকে পরামর্শ দেব যদি সম্ভব হয় দাওয়াত ইসামী রুহানি চিকিৎসা বিভাগের পক্ষ থেকে হাতের পায়ের এবং কোমরের ব্যথার জন্য একটি বিশেষ কালো সুতা পরা দেওয়া হয় সুতা পরা দেওয়া হয় আপনি যদি এটি ব্যবহার করতে পারেন আল্লাহ পাকচাদ ইনশাআল্লাহ জাজাল হাতের পায়ের ব্যথা এগুলোর জন্য খুবই উপকার এই সুতার পরাটা তো আপনাকে আরও চল যদি সম্ভব হয় তা সংগ্রহ করার চেষ্টা করুন আর কিভাবে সংগ্রহ করবেন যদি কোনো কিছু না পান সর্বশ্রেষ্ঠ আপনাকে বলবো সর্বশেষে আপনি চাইলে ঢাকা সায়দাবাদ জনপদ মোড়ে আসতে পারেন এখানে আসলে সাইদাবাদ জনপদ মোড়েই পাশেই আমাদের দাওয়াত ইসলামের মাদামী মার্কাজ রয়েছে তো এখানে আলহামদুলিল্লাহ প্রত্যেক বৃহস্পতিবার ইশারের নামাজের পর সাপ্তাহিক সুন্নতে করা ই জিতিমা হয় ই জিতিমাতে আপনি চাইলে অংশগ্রহণ করতে পারেন তো ই জিতিমার পরপরই আলহামদুলিল্লাহ এখানে রোহানি চিকিৎসা প্রদান করা হয়ে থাকে আপনি চাইলে তখন আপনি এই সুতাটি আপনি সংগ্রহ করে নিতে পারেন সল্লু আলাল হাবিব সল্লাহ মোহাম্মদ সল্ল্লাহ তায়াল্লাম সলাতামান আলী কি আসাল্লাহ এরপর আমাদেরকে কালা চানমেয়ের রাজশাহী থেকে জানিয়েছেন যে স্ট্রোক করে হাত পায়ের সমস্যা হয়ে গিয়েছে আল্লাহ পাক আসানি দান করুক এর জন্য আপনাকে আরোজ করবো আপনি প্রতিদিন বিশেষ করে যখনই ঘুমাতে যাবেন বিছানায় বসে ইয়া লহু ইয়া লহু একশতবার পাঠ করুন আল্লাহ পাক চাহিনশাল্লা আসানি হবে এরপর আমাদেরকে আশরাফুল ইসলামের গাজীপুর থেকে জানিয়েছেন কাকার লিভার ক্যান্সারের সমস্যা আল্লাহ পাক আপনার কাকাকে পরিপূর্ণ সুস্থতা দান করুক দোয়া করি আপনাকে সর্বপ্রথম পরামর্শ দিব যদি সম্ভব হয় যেহেতু আপনি গাজীপুরে আছেন তাহলে আপনি আসতে পারেন চাইলে ঢাকা সাইদাবাদ জনপদ মোড়ে সাপ্তাহে বৃহস্পতিবার ইশারের নামাজের পর আমাদের দাদাতিস্ট্রামীর সাপ্তাহিক শূন্যতে পরা ইজিতিমা হয় আপনি চাইলে ইজিতিমাতে অংশগ্রহণ করতে পারেন ইজিতিমার পরপরেই আলহামদুলিল্লাহ এখানে ফ্রিতে ফি সাবির তাবিজাতের ব্যবস্থা রয়েছে আপনি চাইলে তাবেজাত নিয়ে যেতে পারেন আর আপনার কাকার ক্যান্সারের যে সমস্যা এর জন্য দাওয়াত ইসলামী রাণ চিকিৎসা বিভাগের পক্ষ থেকে চল্লিশটি প্লেট কোর্স রয়েছে চল্লিশ দিন একটি প্লেট কোর্স আছে এটি আমাদের যে আমাদের লিখে আপনাকে দিবে তো ওই প্লেটে যখন লিখে দেবে ওই প্লেট ধুয়ে পান করাতে হয় এভাবে চল্লিশ দিনে চল্লিশটি এই কোর্স নিলে আল্লাহ চাইতে ক্যান্সারের জন্য খুবই উপকার হবে আশা করি ইনশাআল্লাহ আল্লাহ তার জন্য আপনি যদি সরাসরি যোগাযোগ করেন তাহলে আশা করি ইনশাআল্লাহ আপনার জন্য কাজটি খুবই সহজ হয়ে যাবে তো আরজ করবো সম্ভব হলে অবশ্যই এখানে ইজিমাতে অংশগ্রহণ করুন এসে আল্লাহ পাচাতে ইনশাল্লাহ আসানি হবে সল্লাল হাবিব সাল্লাহ তাল আল মোহাম্মদ সলাল্লাহ তালি সাল্লাম সলাতাম আরে রসল্লাহ এর এক পর্যন্ত আরোজ করবো যখনই কোনো ওষুধ পান করবে ওষুধ পান করার পূর্বে ওষুধ সেবন করার পূর্বে বলুন আল্লাহ শাফি আল্লাহু কাফি আল্লাহ শাফি আল্লাহু কাফি এই দুয়া পাঠ করে ওষুধ সেবন করতে পাঠাইতেন শাল্লা আসানি হবে প্রিয় দর্শক আমাদের আমাদেরকে ইস্তেখারার জন্য বিশেষ করে কল করেছিলেন সিরাজ ব্যাপারী ভাই বরিশাল থেকে যে পেটের ভিতরে ভাবে করে এবং হার্টবিট জোরে জোরে হয়ে যায় কমে যায় ঘুমালে বেশি ঘুমাতে পারে না কাজকর্মে করতে পারে না তো জন্য ইস্তেখারা করাতে চেয়েছিলেন তো প্রিয় সিরাজ ভাই আমরা আপনার ইস্তেখারা করেছি স্থেখার মধ্যে কে কিছু করেছেন এমন কোনো সমস্যা আমরা দেখতে পাচ্ছি না শারীরিক অসুস্থতার দিকেই সারা পাওয়া যাচ্ছে আল্লাহ পাক আসানি দান করুক আল্লাহ আপনাকে শিফা দান করুক দোয়া করুক আপনি প্রতিদিন একচল্লিশবার সুরাফা তি হা পাঠ করে পানিতে ফুঁক দিয়ে পানি পান করুন সাথে সাথে যদি সম্ভব শরীরের উপরে ফুঁক দিন আল্লাহ পাক চাইতেন সে আল্লাহ আসা আসানি হবে এরপর আমাদেরকে জুয়েল রানাভাই শেরপুর থেকে জানিয়েছেন যে বোনের বিয়েও হচ্ছে না বিয়ে ঠিক হয় কিন্তু পরবর্তীতে ভেঙে যাচ্ছে বোনের জন্য ইস্তেহারা করাতে চেয়েছিলেন নামও দিয়েছেন মায়ের নাম দিয়েছেন আমরা ইস্তেখারা করেছি আলহামদুলিল্লাহ তো ইস্তেখারার মধ্যে কেউ কিছু করেছেন কেউ বিয়ে আটকিয়ে রেখেছেন কোনো জাদু তাবিজ করেছেন এমন কোনো সমস্যা আলহামদুলিল্লাহ আমরা দেখতে পাচ্ছি না সাময়িক পরীক্ষার দিকে এসারা পাওয়াতে চায় সালা বিয়ের ব্যবস্থা হয়ে যাবে এর জন্য একটা আরজ করবো বিশেষ করে আপনার বোনকে বলুন প্রতিদিন যখন ঘুমাতে যাবে ঘুমের পূর্বে বিছানায় বসে ইখলাস খ্লাস একচল্লিশবার পাঠ করতে প্রত্যেকবার বিসমিল্লাহ রহমান রহিম পরিপূর্ণ পরে এভাবে একচল্লিশবার যেন পাঠ করে একচল্লিশবার পাঠ হয়ে গেলে আল্লাহ পাকের নিকট দোয়া করতে বলুন এবং নিয়ত রাখতে বলুন যদি আল্লাহ পাকের দয়া বিয়ের ব্যবস্থা হয়ে যায় অবশ্যই সুন্নত মোতাবেক শরীয়তসম্মতভাবে বিয়ের ব্যবস্থা হবে গুণা থেকে ইনশাল্লাহ হেফাজত রেখে ইনশাল্লাহ বিয়ের ইনশাল্লাহ অনুষ্ঠান ইত্যাদি করার চেষ্টা করবে আল্লাহ পাক আল্লাপ ইনশাল্লাহ দয়া হবে আর মনে রাখবেন এই আমলটি একটা না তিন মাস নব্বই দিন আমলটি জারি রাখতে হবে কন্টিনিউ ইসলামী বন্ধের যে বিশেষ দিনগুলো আছে ওই দিনগুলোতে আমলটা করতে হবে কিভাবে করবে তখন উল শব্দটাকে বাদ দিয়ে হু আল্লাহ আহাদ আল্লাহ হুসমাদ ওয়ালাম ইউলাদাম ইয়াকুল্লাহ কুফু কুফুয়ান আহাদ এভাবে পাঠ করবে উল শুরুতে যে শব্দটি আছে এটি পাঠ করবে না আর সাথে সাথে নিয়ত রাখবে যে আমি কোরআন তেলাওয়াত করছি না আমি ওজিফা পাঠ করছি ওজিফা পাঠের নিয়তে পাঠ করতে বলুন এভাবে একটা না নব্বই দিন এই আমলটি জারি রাখতে হবে আল্লাহ পাক ইনশাআল্লাহ বিয়ের ব্যবস্থা হয়ে যাবে এরপর আমাদেরকে আলমগীর ভাই জানিয়েছেন যে স্ত্রীর সন্তান হচ্ছে না তো স্ত্রীর নাম মায়ের নাম দিয়েছিলেন আমরা ইস্তেখারা করে নিয়েছি ইস্তেখারার মধ্যে কে কিছু করেছেন এমন কোনো সমস্যা আমরা দেখতে পাচ্ছি না আল্লাহ পাক আসানি দান করুক তো আমরা দেখতে পাচ্ছি স্বামীর পরীক্ষার দিকেই ইশারা আল্লাহ পাকচাতিরশালা সন্তান হবে সন্তান যেন হয় এর জন্য স্বামী এবং স্ত্রী উভয় জনে আপনারা ওয়াক্ত নামাজের পর বিসমিল্লাহ রহমান পাঠ করুন তিন শতবার এই আমলটি জারি রাখুন যতদিন পর্যন্ত রেজাল্ট আসবে না সন্তান হওয়া ততদিন পর্যন্ত আপনাকে আমুলটি জারি রাখতে হবে ইনশাআল্লাহ নেককার সন্তান হবে সাথে সাথে আরজ করব যদি সম্ভব হয় আপনি দাওয়াত ইসলামীর রুহানি চিকিৎসা বিভাগের পক্ষ থেকে সন্তান হওয়ার জন্য বিশেষ একটি তাবিজ প্রদান করা হয়ে থাকে যদি সম্ভব হয় ওই তাবিজ আপনি সংগ্রহ করুন আল্লাহ পাকচাইনশাল্লাহ আজ্জাওয়াজাল আপনি ইনশাআল্লাহ এর দ্বারা উপকার গ্রহণ করতে পারবেন আর হ্যাঁ স্মরণ রাখবেন দাওয়াত ইসলামের রুহানি চিকিৎসা বিভাগের পক্ষ থেকে আপনি যোগ যাই নেন তাবিজাত যত ইচ্ছা আপনি আপনার প্রয়োজন অনুযায়ী আপনি নিতে পারবেন তবে আলহামদুলিল্লাহ এর জন্য কোনো ফি এর জন্য কোনো ফিস বা হাদিয়া কোনো কিছু দিতে হয় না আলহামদুলিল্লাহ আজ আপনি ফ্রি ফি সাবিল্লা আপনি চাইলে এ সেবা গ্রহণ করতে পারবেন সল্লু আল হাবিব সল্ল্লাহ আলা আল মোহাম্মদ সল্ল্লাহ তালি সাল্লাম সাল সালামান আলে কে আরসল্লাহ কিন্তু দর্শক যারা যারাই আমাদেরকে ইস্তেখারার জন্য কল করেছেন মনে রাখবেন ইস্তেখারার মাধ্যমে সঠিক ইনমর্জন হয় না প্রকৃত অবস্থা আল্লাহ পাক ভালো জানেন যদি সম্ভব হয় আপনাদেরকে আরোজ করবো যাদের বিভিন্ন পেরেশানি আছে আমরা শুনেছি আলহামদুলিল্লাহ পেরেশানির সমস্যা সমাধানের নিয়তে যখন মাদানী কাফেলায় সফর করেছে কাফেলার সফরের বরকতে আলহামদুলিল্লাহ আসজা আজাল অনেকের অনেক পেরেশানি দূর হয়েছে আপনাদেরকেও বলব অনেকে আছেন যাদের সন্তান হয় না অনেকে আছেন বিদেশে যেতে পারছেন না বা অনেকে আছেন যে অনেক দিন যাবৎ অসুস্থ আছেন অনেক বড়ো ধরনের রোগের মধ্যে আক্রান্ত আছেন আর এমনিও যদি সুস্থ থাকেন আপনাকে বলবো অবশ্যই আপনার নামাজ উজো গুসল এগুলোকে সহি করার জন্য আপনার মাদানী কাফেলার কোনো বিকল্প নেই আলহামদুলিল্লাহ মাদানী কাফেলায় কী হয় মাদানী কাফেলায় আমল হয় মাদানী কাফেলায় আলহামদুলিল্লাহ আল্লাহ তালার দোয়ায় মাদানী কাফেলাতে আল্লাহ তালার দোয়ায়ে আলহামদুলিল্লাহ আজাল বিভিন্ন আমল শেখানো হয় মাদানী কাফেলার বরকতে আল্লাহ পাচ্চাতে আপনি নামাজের যে আমরা আসলে প্রায় সময় আমরা চিন্তা করি যে আমি নামাজ ঠিকই পারি কিন্তু আমরা কখনও কারো কাছে চেক আপ করাইনি লজ্জার কারণে কিন্তু আপনি যখন মাদানী কাফেলায় সফর করবেন আলহামদুলিল্লাহ এর বরকত হচ্ছে আপনি মানুষের সাথে আশেকআানের রসুলদের সাথে সফর করবেন আপনার সমবয়সী অনেক বন্ধু আপনি পাবেন যারা মাদানী কাফেলায় সফর করেছে সকলকে একসাথে শিখাবে ইনশাল্লাহ এর বরকতও পাবেন ওইখানে তাহাফজতের নামাজ হয় আপনি যখন আপনার পেরেশানির জন্য পাকের নিকে দোয়া করবেন তাহাজাতের সময় অন্যান্য আশেকানের রসুলদের সাথে অবশ্যই আল্লাহ পাক চাইতেন ইনশাআল্লাহ আপনার সমস্যা সমাধান হয়ে যাবে সল্লু আলাল হাবিব সল্লাহতআ আল মুহাম্মদ সলাল আলী সাল্লাম সলাতামান আলে কেআর সল্লা প্রিয় দর্শক বিন্দু আরোচ করবো যারা আমাদেরকে কল করেছেন এস এম এস করেছেন তো যদি সম্ভব হয় দাওয়াত ইসলামের রহানি চিকিৎসা এই বিভাগ আলহামদুলিল্লাহ বিভিন্ন জায়গাতে রয়েছে দেশের আমাদের চট্টগ্রাম আলহামদুলিল্লাহ লাল দিঘি জামি মসজিদে আপনি যদি যান প্রতি বৃহস্পতিবার সাপ্তাহিক শূন্যতা এই জিতিমার পরে আলহামদুলিল্লাহ ওইখানে তাবিজাত দেওয়া হয় বিশেষ করে আমাদের হাটাজারি জামিয়াতুল মদিনা রয়েছে আলহামদুলিল্লাহ তো ওইখানেও আলহামদুলিল্লাহ প্রতিদিন আসরের নামাজের পর তাবিজাত দেওয়া হয়ে থাকে যারা চট্টগ্রাম হাটাজারের আশেপাশে আছেন তারা চলে ওইখান থেকে নিতে পারেন এভাবে আমাদের রাঙ্গুনিয়া জামিয়াতুল মদিনা আছে ওইখানেও আলহামদুলিল্লাহ আজাল প্রতিদিন তাবিজাত দেওয়া হয় মাদ্রাসে আপনি যদি গিয়ে যোগাযোগ করেন আল্লাহ পাক তো আপনার সমস্ত যে পেরেশানি আছে এগুলো নিয়ে যেমন আপনি যোগাযোগ করবেন আপনার সমস্যার সমাধান হবে এর সাথে সাথে যারা ঢাকাতে আছেন ঢাকার আশেপাশে আছেন আপনারা চাইলে ঢাকা জনপদ জনপদমূর ফাইজানের মদিনাতে আসতে পারেন এখানে প্রত্যেক সপ্তাহ বৃহস্পতিবার সাপ্তাহিক সোনতবার এই জিতিমার পর তাবিজাত প্রদান করা হয়ে থাকে আলহামদুলিল্লাহ তো আপনি চাইলে এই জিতিমাতে আসলেন ইনশাআল্লাহ শুরু থেকে শেষ পর্যন্ত এই জিতিমায় অংশগ্রহণও করলেন সাথে সাথে ইজিদি মার পর আপনি তাফিজাত নিয়ে গেলেন সল্লু আলাল হাবিব সল্লাহ আলহাম আলা সল্লাহতাল আলী আসালাম সলা সালাম আলাই দর্শকৃন্দু অনেকে আমাদেরকে এস এম এস করেছেন যে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ আবরকাত জানালেন যে কেমন আছেন আপনারা আলহামদুলিল্লাহ আলা হাল ভালো আছি ইনি বললেন যে আমার মেয়ের বিয়ের জন্য রাজি হয় না কাউকেও পছন্দ করে থাকলে শেয়ার করে না আমার ব্যবহারও খারাপ মা বাবার উপরে পাঁচা দান করুক জানান যে আর ব্যবহারও খারাপ করে মা বাবার উপরে তো আরজ করব দেখেন যিনি আমাদের এস এম এস করেছেন আসলেই প্রায় সময় হয়ে থাকে যদি কোনো সমস্যা থাকে বা আপনি ফ্রিভাবে আপনার সন্তানকে জিজ্ঞেস করতে পারেন ফ্রিভাবে মা বা যার সাথে ফ্রি আছে ওনার থেকে আপনি চাইলে ইনফরমেশন নিতে পারেন যদি কোনো সমস্যা থেকে থাকে সমস্যা সমাধান করেন আপনারা পারিবারিকভাবে বসে আল্লাহ পাচ্ছাদ আসানি হবে আর সাথে সাথে আপনাদেরকে আরোজ করবো আপনার সন্তানকে নিয়ে যেহেতু আপনার টেনশনে আছেন বিভিন্ন পেরেশানিতে তো এর জন্য মা এবং বাবা যে যদি পারেন উভয় জন্য আমল করতে পারেন বা যে কোনো একজনও করতে পারেন তো প্রতিদিন যদি করতে না পারেন বিশেষ করে সাপ্তাহিক একবার চুমার দিন এই আমলটি অবশ্যই করবেন তা হচ্ছে আসরের নামাজের পর বসে কেবলমকে হয়ে বসে এই অজিফাটি পাঠ করবেন পাঠ করতে করতে মাগীবের দশ থেকে পনেরো মিনিট আগ পর্যন্ত এই ওজিফাটি পাঠ করা শেষ হয়ে গেলে আল্লাহ পাকের নিকট দোয়া করুন আপনার সন্তানের জন্য আল্লাহ পাখাদ আসানি হবে ওজিফা হচ্ছে ইয়া আল্লাহু ইয়া রহমানু ইয়া রহিম ইয়া আল্লাহু ইয়া রহমানু ইয়া রহিমু আল্লাহ পাক পাচ্ছাদ আসানি হবে সল্ল আলাল হাবিব আলা আল্লাহ মুহমদ সাল্লাম সলা সালাম আলাইকার রসুল্লাহ আরেকজন জানালেন যে মেরুদণ্ড হার্ডি ভাঙ্গা এর জন্য রোহান চিকিৎসা আছে আল্লাপাক আসানি দান করুন এর জন্য আপনি প্রতিদিন বিশেষ করে ফজরের ফরজের নামাজের আগে সুন্নতের পর এই যে মাঝামাঝি যে সময় রয়েছে ওই সময়ে আপনি বার মাজার সমস্যার জন্য একচল্লিশ বার সুরা ফাতিয়া পাঠ করুন আল্লাহ পাক চাইতে ইনশাল্লাহ জাহজাল আসানি হবে আর একজন জানালেন যে ক্যান্সার রোগ ভালো হওয়ার রোহানি চিকিৎসা চাই ক্যান্সারের রোগ যেন ভালো হয় এর জন্য আপনাকে আরোজ করব যদি সম্ভব হয় আব্বাত ইসলাম রোহানি চিকিৎসা বিভাগ থেকে চল্লিশ দিনের প্লেট কোর্স একটি আমল রয়েছে যদি সম্ভব হয় এই প্লেট কোর্স নেওয়ার ব্যবস্থা করুন আল্লাহ পাক চতিনশাল্লাহ আসানি হবে আরেকজন বললেন যে টিউমার ভালো হওয়ার রোহানি চিকিৎসা কি এবং কাশি ভালো হওয়ার জন্য রোহানি চিকিৎসা পাক আসানি দান করুন টিউমার যাদের আছে এই সমস্যা আপনারা আগে এবং পরে শরীফ পাঠ করে বিসমিল্লাহ রহমান রহিম সহকারে সুরা ফাতিহা পাঠ করুন বার পাঠ করে পানিতে ফুঁক দিয়ে পানি পান করুন শরীরের উপরে ফুক দিন আল্লাহ পাচাদশাল্লাহ জাজাল আসানি হবে কাশির যাদের সমস্যা আছে তাদের জন্য দাওয়াত ইসলামের রুহানি চিকিৎসা বিভাগের পক্ষ থেকে বিশেষ একটি তাবিজাত প্রদান করা হয় এটি এগারো দিন রাত্রে ঘুমানোর পূর্বে ট্যাবলেটের মতন পানি দিয়ে গিয়ে গিলে খেয়ে ফেলতে হয় তো যদি সম্ভব হয় আপনি এই তাবিজাতটি সংগ্রহ করে নিতে পারেন আল্লাহ পাচ্ছাদ ইনশাআল্লাহ আসানি হবে সল্লুআলআল হাবিব সল্ল তালাম মোহাম্মদ আলি সাল্লাম সলাতাম আড়ে কে আ রসুলাল্লাহ প্রিয় দর্শকবিন্দু এই পর্যন্ত আমাদেরকে যারা ইস্তেখারার জন্য এস এম এস করেছেন মনে রাখবেন ইস্তেখারার মাধ্যমে সঠিক অর্জন হয় না প্রকৃত অবস্থা আল্লাহ পাক ভালো জানেন সল্লু আলাল হাবিব সল্লাহ আলহাম মোহাম্মদ সলাল্লাহ তাল আলি সাল্লাম সলাত সালাম আলী কে রসুল্লাহ যারা এই পর্যন্ত আমাদের অনুষ্ঠানের সঙ্গে ছিলেন অনুষ্ঠান দেখেছেন সকলকে মুবারকবাদ জানাই যাদের কল এস এম এস বাকি রয়ে গিয়েছে সকলকে বলবো সকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন নিয়ত করছি সামনে যখন আবার আপনাদের এই অনুষ্ঠান নিয়ে আসবো তখন আপনাদের কল এস এম এস ইনশালা নেওয়ার চেষ্টা সল্লু সল্লুআ হাবিব সাল্লাহ মুহমদ সলাল সালাম সলাাম আরে কল্লা আল্লাহ আলহামদুলিল্লাহ রবীন্দিন মুরসালিন্তাফ মুস্তফা আজাল আমাদের আমাদের মেহরবান পিতা মাতা সকল উম্মতে মোহাম্মদের গুনাহকে মাফ করে দিন আল্লাহ বাকরবুল্লাহ আলমিন মুসলমানদের রোজগারহীনতা ওহুব মামলা মোকদ্দমা বিভিন্ন পেরেশানি থেকে মুক্তি দান করুন আল্লাহ ফক্রবুল্লা আলম বিল খসুস যারা মাদানী চ্যানেলের মাধ্যমে এই মুহূর্তে স্ক্রিনের সামনে যারা রয়েছেন যে যেখান থেকে হাত তুলেছেন আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন আল্লাহ প্রত্যেকের সমস্ত মনের নেক আশা মকসদকে আপনি কবুল করে নিন প্রত্যেকের সমস্ত পেরেশানিকে আপনি দূর করে দিন আই আল্লাহ ফখরবুল্লা আলমী যে যে পেরেশানি নিয়ে হাত তুলেছেন আল্লাহ অনেকের আল্লাহ পুত্র সন্তানের প্রয়োজন আল্লাহ তাদেরকে পুত্র সন্তান দান করুন যারা কন্যা সন্তানের প্রত্যাশী তাদেরকে কন্যা সন্তান দান করুন আল্লাহ যাদের একেবারে সন্তান নেই তাদেরকে নেককার সন্তান আল্লাহ আপনি দান করুন আল্লাহ পাকবোলা আলমিন যারা ব্যবসা বাণিজ্য নিয়ে খুব পেরেশানিতে আছে তাদের পেরেশানিকে দূর করে দিন আল্লাহ যারা বিশেষ করে প্রবাসের মধ্যে রয়েছেন অনেক কষ্টের মধ্যে আল্লাহ প্রবাসী ইসলামী ভাইদের সমস্ত পেরেশানিকে আপনি দূর করে দিন আহ্লা পাকব্লা আলমিন যারা চাকরির জন্য অনেক দিন যাবার চেষ্টা করছে আল্লাহ হালাল ভালো চাকরির ব্যবস্থা করে দিন আল্লাহ ফাকরবুল্লাহ আলমিন যারা দীর্ঘদিন যাবত অসুস্থ হয়ে বিছানায় পড়ে আছে তাদের সকলকে শিফা দান করুন যারা ব্যক্তিগত পারিবারিকভাবে বিভিন্ন পেরেশানিতে আছে আল্লাহ সব প্রত্যেকের সমস্ত পেরেশানিকে আপনি দূর করে দিন প্রত্যেকের সমস্ত কাজের মধ্যে আপনার রাইফ থেকে আল্লাহ ফাকরবুল্লাহ আলমীর সাহায্য প্রদান করুন আল্লাহ ফকরবুল্লা আলমিন আমাদের সকলকে জীবনে একবার হলেও বাইতুল্লাহ জিয়ারতে মদিনা নসিব করে দিন আমাদের সকলের রিলিমে আমলে হায়াতে রিজিকে ইজ্জতের মধ্যে অফুরন্ত অফুরন্ত বরকত দান করুন উভয় জাহানের কামিয়াবি জিন্দিগি নসিব করুন বে ইজ্জতের জিন্দগি থেকে আমাদের সকলকে হেফাজত করুন আমিরা সুন্নত সহ সকল ওলামিয়া আলে সুন্নতের ইলিমের মধ্যে আমলের মধ্যে হায়াতের মধ্যে রিজিকের মধ্যে ইজ্জতের মধ্যে দিনী খেদমতের মধ্যে অফুরন্ত অফুরন্ত বরকত দান করুন إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على النبي الأمي صلى الله عليه وسلم صلاة وسلام عليك يا رسول الله آمين بحق لا إله إلا الله محمد رسول الله أشهد